তিনি প্রসন্ন হলে জগৎ প্রসন্ন হবেন, তিনি সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট হবেন, তিনি সন্তুষ্ট হলে গ্রহ নক্ষত্র দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সূক্ষ্ম দশা গোচর ফল সব সন্তুষ্ট হবে। তিনি সন্তুষ্ট হলে হীরে মতি পান্না সব কিছু সন্তুষ্ট হবে। তিনি সন্তুষ্ট না হলে কোনো কিছুই সন্তুষ্ট হবে না। কিন্তু বর্তমান যুগে আমরা প্রত্যেকটা ব্যক্তি সন্তুষ্ট হতে চাই, কিন্তু তাকে সন্তুষ্ট না করে, কারণ এটা হচ্ছে ডিজিটাল যুগ, তাকে সন্তুষ্ট করবো সময় কোথায়? ডিজিটটা করতে হবে না তো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ডিজিটটাও তো তারই কৃপায়। তা সেই ডিজিটটা যদি তাকে স্মরণ মনন করে করা যায়, যেমনি আমি আমার জীবন শুরু করছি যে প্রত্যেক দিন প্রত্যেকটা সকালে, ধরুন একজন অ্যাস্ট্রোলজার প্রফেশনাল হিসাবে তার দাস আমি, তার কুকুর আমি, তার কর্তব্য আমি করছি, মনিবের সম্পত্তি রক্ষা করছি। জ্যোতিষ আমার বাবার সম্পত্তি না, জ্যোতিষ আমার সম্পত্তি না, তিনি আমাকে দেখভালের দায়িত্ব দিয়েছেন জ্যোতিষটা। মনিবের সম্পত্তি যত সম্ভব আমি কার্য সম্পাদন করার চেষ্টা করছি, কিন্তু আমি তার দাস। আপনি যেমনি বাবু আপনার ফার্মে বা আপনার বাড়িতে যেমনি একটা অশিক্ষিত ব্যক্তি কাজ করছেন, ঠিক তেমনি সেই বাবুর আন্ডারে আমি একটা অশিক্ষিত মানুষ, ভুল ত্রুটি হতে পারেন, কিন্তু তার জন্য সবসময় বাবুকে শরণাপন্ন থাকতে হবে। শুধু আমি না, আমি তার কর্মচারী, আপনাদেরও শরণাপন্ন থাকতে হবে। তিনি প্রসন্ন হলে জগৎ প্রসন্ন। ডিজিটালও করবো, যে ডিজিটাল সোশ্যাল মিডিয়া আপনি আমাকে করাচ্ছেন ঈশ্বর, এটা দ্বারা যেন ভালো হয়। স্বর্ণাপন্ন স্বর্ণাপন্ন বিশ্বাস একবার হয়ে গেলে পরে যদি পাকা হয়ে যায় ঠাকুরের কথা, তার থেকে বড় জিনিস কিছু নেই। পুলকবাবু অনেক তো জ্যোতিষ দেখালাম কাজ হবে না, কাজ হলো না, আপনার কাছে দেখালাম কাজ হবে, তো ওখানেই তো একটা কিন্তু, আমরা যা আগামী দিনে করতে চাইছি তার বীজ কিন্তু এখনই লুকিয়ে আছে। মানে সোজা কথায় যদি আমরা লাউসে মানে তার কথায় বলতে যাই, তো আজকে যে বটবৃক্ষটাকে আপনি বাহু বেষ্টনী দ্বারা ধরতে পারছেন না, সেই বিরাট বটবৃক্ষ যাকে আপনি কেন চারটে মানুষ এইভাবে হাতে হাত দিয়ে মানে বাহু বেষ্টনী দ্বারা যাকে ধরতে পারছেন না, সেই বটবৃক্ষটা সূত্রপাত হয়েছিল একটা মাত্র বীজ থেকে। আজকে যে আমি পুলক চক্রবর্তী যেটুকু আপনাদের শুভেচ্ছায় গুরু আশীর্বাদে আপনাদের সামনে সফলতা তুলে ধরছি, আপনাদের ভালো করার চেষ্টা করছি, এই সফলতা শুরু হয়েছিল একটু 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 সফলতা দিয়ে, সফলতা ব্যর্থতা সফলতা ব্যর্থতা, তারপর তার ইচ্ছায় ক্রমাগত প্র্যাকটিস অভ্যাস মানুষকে চূড়ান্ত জায়গায় নিয়ে যায়। একদিন হয়তো আপনাদের শুভেচ্ছায় গুরু আশীর্বাদে আমি জ্যোতিষের আরও চূড়ান্ত জায়গায় যেতে পারবো। হয়তো প্রফেশনালি এই লাইনে এখনও 5 বছর থাকার ইচ্ছা থাকলেও অভ্যাসটা তো থেকে যাবে, যেটা একবার রক্ত মিশে গিয়েছে সেটা যতদিন না অন্তিম যাত্রা আমার হচ্ছে ততদিন পর্যন্ত তো এটা আমার কালচারে থেকে গেল, যদি এক স্মৃতিভ্রম না হয় দুর্ঘটনায়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে অভ্যাস মানুষকে চূড়ান্ত জায়গায় নিয়ে যায়, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বটবৃক্ষটা শুরু হয়েছিল একটা মাত্র বীজ দ্বারা, ক্রমশ সফলতা বিফলতা সফলতা বিফলতা, তারপর অভ্যাস তার কৃপায় ক্রমশ বিফলতা ঢাকতে ঢাকতে সফলতা আর বাড়তে 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 যাচ্ছে। আমি মানুষ, আজও মৃত্যুর আগের দিন পর্যন্ত বিফলতা থাকবে, আমার থাকবে, আপনাদের থাকবে, প্রত্যেকের থাকবে। আমরা যদি 100% শিওর হয়ে যাই তাহলে, কিন্তু আমরা যদি 100% সফল হই তাহলে পরে একটা জায়গায় কিন্তু তার সঙ্গে আমাদের কোনো তফাত থাকবে না। কিন্তু একটা তফাত আপনারা বলবেন, তাহলে প্রলোক চক্রবর্তী আপনি কি মালিককে ভিন গ্রহের জন্তু ভাবছেন যে তার সঙ্গে আমাদের স্তরের একটা তফাত ভাববেন না? তিনি আমাদের পিতামাতা, আপনিও মানুষ, আপনার বাবা মা মানুষ, আপনার সন্তানও মানুষ, কিন্তু প্রত্যেকের মধ্যে একটা সীমাবদ্ধতা, আচরণ থেকে শুরু করে সব কিছু সীমাবদ্ধতা চলে আসছে। আপনি আপনার সন্তানের সঙ্গে যে আচরণ করেন, আপনার বাবা মায়ের সঙ্গে তাই আচরণ করেন না, আপনি আপনার স্বামী স্ত্রীর সঙ্গে যে আচরণ করেন আপনার দাদু ঠাকুমার সঙ্গে বা বাবা মায়ের সঙ্গে সেই আচরণ করেন না, সন্তানের সঙ্গে সেই আচরণ করেন না। তিনি সেই জায়গাটা এক স্তরের একটা শেষ, যেমনি পিতার হাত ধরে চলতে হয় তার হাত ধরে চলতে হবে। তিনি প্রসন্ন হলে জগৎ প্রসন্ন হবে, তিনি প্রসন্ন হলে আমি দেখেছি যে খুব খারাপ ছকও চূড়ান্ত মাত্রায় কাজ করে, সামান্য প্রতিকারও অসামান্য কাজ করে। তিনি সন্তুষ্ট না হলে কোনো কিছু সন্তুষ্ট হন না। তাতে বর্তমান যুগে যারা বাকসিদ্ধ বলে নিজেদের মিডিয়ায় প্রচার করছে, যারা তারাপীঠ কামাখ্যায় যাগযজ্ঞ করে আমাদের 40,000 70,000 লাখ লাখ টাকা
তন্ত্রের নামে ব্যভিচারী তন্ত্র করে নিজেদের বামা খাবার ভাইরা ভাই সাজিয়ে ঝাগড়া ঝাগড়া উকুনালা চুল, গলায় রুদ্রাক্ষের মালা আর কপালে লাল তিলক কেটে চোখ পাকিয়ে শুধু আপনাকে ফাঁড়ার কথা শুনে যাচ্ছে, আপনাকে আর আপনার সবাইকে। এই বিপদ, এই ফাঁড়া, এই দারিদ্র যোগ, এই ছন্ন ছাড়া যোগ, এই বিষ যোগ, এই কালসর্প যোগ, এই মাঙ্গলিক যোগ, অমুক টাইমে ফাঁড়া, তমুক টাইমে তমুক, কোনো ভালো কথা। কিন্তু একটা মানুষের কি শুধুই খারাপ থাকে, ভালোটা কিছু থাকে না? কী হবে যোগ নিয়ে? আমি পুলক চক্রবর্তী আমার জীবনের সবচেয়ে বেশি উন্নতি করেছি মালিকের ইচ্ছায় সাড়ে সাতি যোগে, এবং আমার সবচেয়ে খারাপ দশা অন্তর্দশায়। কী করে সম্ভব হলো সেটা? তিনি রোগ সৃষ্টি করেছেন, রোগ কার মধ্যে হবে? রোগীর মধ্যে। তিনি রোগী তৈরি করলেন, রোগ রোগীর মধ্যে প্রবেশ করলো, রোগী রোগ যন্ত্রণায় ছটফট করছেন, তিনি পিতা, তিনি মাতা, তিনি কী করলেন? ওষুধ তৈরি করলেন যে রোগ সারবে। ওষুধ তৈরি হলো, হয়তো মানুষের মাধ্যমেই হচ্ছে, মানুষ বলছে আমি করছি, কিন্তু যন্ত্রকে যন্ত্রই চালনা করছেন। তো রোগ যেমনি রোগীর শরীরে প্রবেশ করলো, রোগী যখন রোগ যন্ত্রণায় ছটফট করছেন, তাকে নিরাময়ের জন্য তিনি ওষুধ তৈরি করলেন, সেই ওষুধটা কে প্রয়োগ করবে তার জন্য তিনি ডাক্তার তৈরি করলেন। তিনি পিতা, তিনি মাতা, তিনি রোজগার করছেন, তিনি বাজার করে আনছেন, তিনি রান্না করছেন, আপনার সামনে রান্না করা খাবার তুলে ধরছেন। যিনি খেতে সক্ষম তিনি খাচ্ছেন, যিনি শিশু খেতে পারেন না তাকে তিনি মুখেও ভরে দিচ্ছেন, যিনি একদমই দাঁত মানে হয়নি তাকে তিনি তরল খাবারও পর্যন্ত দিচ্ছেন, দুধ খাওয়াচ্ছেন বোতলে করে। কিন্তু শিশু হলেও আপনাকে গলদকরণটা আপনাকেই করতে হবে, সেটা কিন্তু পিতামাতা করবে না। অর্থাৎ প্রচেষ্টা ছাড়া কোনো কিছু হবে না। যথা হেক্কেন চক্রণ নর অতস্ব গতির ভাবে তদ্দত প্রসুকান বিনং দৈবং ন সিদ্ধতি। মহর্ষি যাজ্ঞবল্ক বলেছেন, রথ যেমনি চাকা ছাড়া চলতে পারে না, ঠিক তেমনি তিনি এইখানে বড় বড় করে কলমে যে অদৃশ্য লেখাগুলো লিখে দিয়েছেন সেইটা কোনোদিনই বাস্তবায়িত হতে পারে না আপনার প্রচেষ্টা দ্বারা। এখন ব্যাপারটা হচ্ছে যে, ধরুন আপনার হাতে এই মোবাইলটা দেওয়া হলো, ধরুন আমার হাতে এই মোবাইলটা দিল, আমি মোবাইলটা দিয়ে আপনাকে হ্যালো করব না আপনার মাথায় ঠকাস করে ঠুকে দেবো, সেইটা কীরকম প্রচেষ্টা আমরা করছি তার ওপর। আমরা যদি ভুল প্রচেষ্টার পথে হাঁটি তাহলে পরে আমাদের জীবনে ব্যর্থ হব, আর সেই ব্যর্থতার দায় আমরা ভাগ্যকে দিচ্ছি, ঈশ্বরকে দিচ্ছি, কোনো কিছু দোষ নয়। দোষ কারো নয় গো মা, আমি সকাত সলিলে ডুবে মরি শ্যামা। তো সেই সখাতটা করা থেকে নিজেকে দূরে থাকতে হবে। এখন এই মোবাইলটা দিয়ে যাতে আপনার মাথায় না ঠুকি তার জন্য আমার মধ্যে শুভবুদ্ধি জাগ্রত হবে। সেই শুভবুদ্ধিগুলো কীরকম বললাম, তিনি রোগ সৃষ্টি করেছেন, রোগ রোগীর মধ্যে প্রবেশ করছে, কীভাবে প্রবেশ করছে? বিভিন্ন মাধ্যমে, জীবাণুর মাধ্যমে রোগ আপনার শরীরে যেমনি প্রবেশ করছে ঠিক তেমনি প্রত্যেকটা ইনফ্লুয়েন্স গ্রহের ক্রিয়ার দ্বারা, রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু এই যে নবগ্রহ, এই নটা গ্রহের মাধ্যমে বিভিন্ন কিছু শুভ অশুভ আপনার মধ্যে ঢুকছে। এর মধ্যে কোনোটা যেমনি অ্যান্টিবায়োটিক তেমনি কোনোটা আবার রোগের মানে সূচনাও করে থাকে। ঠিক তেমনি ধরুন কথার কথা বলছি, আপনার ধরুন তুলা লগ্ন না, ধরুন আপনার কর্কট লগ্ন, তো আপনার দ্বিতীয় পতি রবি দ্বাদশে, ধরুন আপনার কর্কট লগ্ন, আপনার দ্বিতীয় পতি রবি দ্বাদশে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে এবং শনি দ্বারা যুক্ত বা শনি দ্বারা দৃষ্ট, শনি হচ্ছে আপনার ক্ষেত্রে সপ্তম এবং অষ্টম পতি, এবং শনি ইন্ডিকেট করে ডিকে অর্থাৎ ক্ষয়, শনি ইন্ডিকেট করে লিমিটেশন, শনি ইন্ডিকেট করে বাধা বিঘ্ন, শনি ইন্ডিকেট করে বিলম্ব, এবং শনি হচ্ছে অষ্টম পতি হিসাবে মারক, এবং আপনার দ্বিতীয় পতি রবি অর্থাৎ দ্বিতীয় ইন্ডিকেট করে অর্থ, সে দ্বাদশে অর্থাৎ ব্যয় খরচ ইনভেস্ট লোকসানের জায়গায় বসে আছে। এটা ইন্ডিকেট করে যে আপনার রোজগার সীমিত, এবং সেই সীমিত রোজগার যা আপনার জলের মতো খরচ হয়ে যায় অর্থাৎ আপনার সঞ্চয় হয় না, সোজা কথা এটা আপনার একটা অর্থকষ্ট ইন্ডিকেট করে। তাহলে এটা কী হলো? এই গ্রহের কম্বিনেশনটা আপনার ক্ষেত্রে রোগের জীবাণু হিসাবে কাজ করলো,
কিন্তু আপনার যদি তা না হতো, আপনার ধরুন কথার কথা বলছি এখন, আপনার ধরুন দ্বিতীয় পতি রবি দ্বাদশে না বসে একাদশে অবস্থান করছে। দ্বিতীয় পতি রবি কর্কট লগ্ন দ্বিতীয় পতি রবি অর্থাৎ অর্থপতি রবি দ্বিতীয় অবস্থান দ্বাদশে অবস্থান না করে একাদশে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে। দ্বিতীয় হচ্ছে অর্থ, একাদশ হচ্ছে আয়, ইনকাম, উন্নতি, সফলতা, ক্রমাগত উন্নতি, একাদশ অবস্থান করছে এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট। বৃহস্পতি হচ্ছে আপনার ক্ষেত্রে ষষ্ঠপতি, বৃহস্পতি হচ্ছে আপনার ক্ষেত্রে নবমপতি অর্থাৎ ভাগ্যপতি, ষষ্ঠ অর্থাৎ সপ্তমের দ্বাদশ সে ইন্ডিকেট করে অপরের খরচা, অর্থাৎ অপরজন খরচা করলেই তো আমার ইনকাম। ধরুন আমি ডাক্তার, আপনি রুগী খরচ করছেন, তবে তো আমার পকেটে পয়সা আসছে। আপনি মক্কেল, আমি অ্যাস্ট্রোলজার, তবে তো পয়সা আসছে। আমি উকিল, আপনি মক্কেল খরচ করছেন, পয়সা আসছে। আমি ধরুন মুদিখানার দোকানদার, আপনি আমার দোকানের চাল কিনছেন, তবে তো আমার পকেটে পয়সা আসছে। অর্থাৎ আপনি খরচা করলে আমার পকেটে পয়সা আসছে, পয়সা এমনি এমনি বাড়িতে ছাপিয়ে আসে না, পয়সা মেহনত করে উপার্জন করে নিতে হয়। অর্থাৎ কেউ খরচা করে সেটা কারুর পকেটে আসে। তাহলে এই যে দ্বিতীয় পতি রবি দ্বাদশে না বসে থেকে একাদশ বসে থাকলো এবং শনি দ্বারা দৃষ্ট না হয়ে বৃহস্পতি দ্বারা দৃষ্ট হলো, তাহলে এটা কিন্তু অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করলো আপনার জীবনে। অর্থাৎ আপনার জীবনটাকে উন্নতি বা আরোগ্যের পথে, উন্নতির চরমতম জায়গায় নিয়ে গেল। তাহলে একই রবি দু জায়গায় অবস্থান করে দু রকম গ্রহের দ্বারা প্রভাবিত হয়ে দু রকম জিনিস তৈরি করলো। ঠিক তেমনি আমাদের জীবন যুদ্ধে যা কিছু, আমাদের যা শারীরিক রোগ, আমাদের যা মানসিক রোগ, আমাদের যা কর্মক্ষেত্রে রোগ, অর্থাৎ কর্ম পাচ্ছি না, ভালো কর্ম পাচ্ছি না, কর্মের পরিবর্তন, কর্ম টিকছে না, কর্মক্ষেত্রে শান্তি নেই, ইনকাম হচ্ছে না, বেশি ইনকাম হচ্ছে না, ইনকাম হচ্ছে তো হাতে থাকছে না, রোগের জন্য পয়সা বেড়ে যাচ্ছে, মামলা মকদ্দমার জন্য পয়সা বেড়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে টাকা, টাকা লুটপাট হয়ে যাচ্ছে, সাংসারিক জীবনে শান্তি নেই, বিয়ে হচ্ছে না, দেরিতে বিয়ে হচ্ছে, বিবাহিত জীবনে অশান্তি, বিবাহিত জীবনে বিচ্ছেদ, স্বামী স্ত্রী মারা যাচ্ছে, রোগের জর্জরিত, সন্তান হচ্ছে না, বিলম্বে সন্তান হচ্ছে, সন্তানের নানা রকম কঠিন শারীরিক রোগ, সন্তান এত অবাধ্য হয়ে যাচ্ছে তাকে নিয়ে মানসিক যন্ত্রণা, সন্তান লেখাপড়া করছে না, মামলা মকদ্দমা সকলের জন্য করে যাচ্ছি উজাড় করে, কেউ সম্মান দিচ্ছে না। যাবতীয় আমাদের জীবনযাত্রার যা রোগ সেখানে কিন্তু নটা গ্রহ, নটা গ্রহের বাইরে কেউ কিন্তু এখানে কোনো রোল করছে না। এই নটা গ্রহের মধ্যে বিভিন্ন কম্বিনেশনে কেউ আপনার ক্ষেত্রে রোগের জীবাণু বহনকারী হয়ে যাচ্ছে, কেউ আপনার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করছে। এখন জ্যোতিষের কাছে আসার কারণটা হচ্ছে এটা যে জ্যোতিষকে বেদের চক্ষুস্বরূপ বলা হয়। বেদ বিদ্ধাতু অর্থাৎ থেকে বিদ্ধাতু থেকে এসছে, যার অর্থ হলো জ্ঞান। জ্ঞান, জ্ঞানের দ্বারা কি করি, যে জ্ঞানের দ্বারা আমরা আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করি। যেমনি আপনার সামনে উজ্জ্বলিত আলো জ্বলে উঠলে পরে আপনি আপনার সম্মুখে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, আপনার ঘরে আলো আছে বলে আপনি টিভিতে পুলক চক্রবর্তীকে দেখতে পাচ্ছেন, আপনি রাত্রেবেলা একটা ভয়ঙ্কর পথ দিয়ে, দুর্গম পথ দিয়ে, যেমনি আমার দীক্ষা হিমালয়ান সন্ন্যাস গুরু ভিক্ষুক সন্ন্যাস যাকে আমি শিব মানি, সেই সূত্রে হিমালয়ে বারবার বরাবর আমার যাতায়াত এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন অগড়ি সন্ন্যাসী, অগড়ি তান্ত্রিক থেকে শুরু করে একদম বৈদিক শ্রেষ্ঠ মানে কি বলে সিদ্ধ মহাত্মাদের সান্নিধ্য গুরুকৃপায় আমার বারবার হয়েছে, এখনও হয়। আপনাদের শুভেচ্ছা গুরুকৃপায় আগামী দিনও হবে। অন্তত একটা দিকে আমার জীবন ধন্য, এই যে জন্মে আমার একটা দিকে জীবন ধন্য। কারো জীবন ধন্য হয় শচীন তেন্ডুলকর হয়ে, কারো জীবন হয় ভালো গায়ক গায়িকা হয়ে, কারো অভিনেতা হয়ে, কারো অ্যাস্ট্রোলজার হয়ে, আমার জীবন একটা জায়গায় ধন্য, সাধুসঙ্গ সাধুসঙ্গ সাধুসঙ্গ। তো যাই হোক, এখন তো হিমালয়ের বিভিন্ন জায়গা অনেক সুন্দর হয়েছে সরকারি প্রচেষ্টায়। একটা টাইমে দেখতাম অনেক দুর্গম জায়গায়, আমি নিজেও এরকম গিয়েছি, যে আশেপাশে চিতাবাঘ, সাপের ভয়, দুর্গম পথ, হাতে আলো নেই, সেটা দামি টর্চই হোক বা মশাল হোক, এই যে অগ্নি বা আলো কি করতে সাহায্য করছে, এই অগ্নি বা আলো আমাকে সাহায্য করছে যে আমার সম্মুখকে দেখতে, যে আমার সম্মুখে রাস্তা কেমন আছে, কোন রাস্তায় আমি যাব, আমার সম্মুখে কোনো বিপদ আছে নাকি, এবং
সেইগুলো যদি আমি দেখতে পারি তাহলে আমি সচেতন হব। ঠিক তেমনি জ্যোতিষ আমাদের অন্ধকারচ্ছন্ন ভবিষ্যৎকে, অন্ধকার আচ্ছন্ন ভবিষ্যৎকে আমাদের সামনে উপস্থাপিত করে, যার থেকে আমরা ভবিষ্যতের একটা ধারণা পাই, আমরা বুঝতে পারি যে আমাদের ডান দিকে যাওয়া উচিত না, বাঁ দিকে যাওয়া উচিত না, সোজা যাওয়া উচিত না, এখানে থেমে থাকা উচিত আপাতত। এই অন্ধকার আচ্ছন্ন ভবিষ্যৎকে আপনার সামনে উপস্থাপিত করে বলে জ্যোতিষকে বলা হয় বেদের চক্ষু বা বেদের চোখ। এখন আপনি আপনার চোখ দিয়ে দেখলেন যে না আমার ডান দিকে যাওয়া উচিত, তাহলে আমি গন্তব্যে পৌঁছব না, কিন্তু আমার ইচ্ছা করছে বাঁ দিকে যে খালটা আছে সেই খালে একবার লাফ দিই, আমি পুলক চক্রবর্তীর কথা শুনবো না, তাহলে আমার কিছু করার নেই, আপনার জীবন আপনার ভাগ্য আপনার ইচ্ছা, আপনার ইচ্ছাই জগন্নাথ স্বরূপ ধরা দেবে, যেমন কর্ম তেমন ফল হবে। আমি আপনার অ্যাস্ট্রোলজার হিসেবে আপনাকে পথ নির্দেশ করতে পারি, আপনাকে চালনা করে দিতে পারি না। আমি বলতে পারি আপনি ডাক্তারের চেষ্টা করুন ডাক্তার হবেন, আপনি সরকারি না আপনি শেয়ার মার্কেটে চেষ্টা করুন সফল হবেন, না আপনি অমুক ব্যবসায় চেষ্টা করুন সফল হবেন, না আপনি ব্যবসা না আপনি সরকারি চাকরি করুন আপনার সফল হবে, না আপনি সরকারি না বেসরকারি জায়গায় যান আপনি সফল হবেন, না আপনার মেয়ের বিয়ে এই বছরটা না এই বছরটাকে পার করে দিন সফল হবেন, কিন্তু আপনার তো তর্স হয়েছে না, সেটা আমি কী করতে পারি? আপনার জীবন আপনাকে বুঝে নিতে হবে। কিন্তু দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি হচ্ছে সেই অ্যাস্ট্রোলজি যা কোনো জায়গায় ব্যর্থ হয় না। কেউ যদি দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কথা ঠিক ঠিক জায়গায় শুনে থাকে, আমি অতীতে চ্যালেঞ্জ করেছি যারা আপনারা, আমি সেই সকল মানুষকে চ্যালেঞ্জ করছি যারা বিভিন্ন ভূত পিশাচ তন্ত্র ডাকিনীবিদ্যা ভয়েস থেরাপি কালা জাদুর কাছে বারবার পরাজিত হয়েছেন, যাদের ঠকতে ঠকতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, যারা মনে করছেন যে এখান থেকে কোনো জ্যোতিষ তন্ত্র বাস্তু কেউ আমাকে রেজাল্ট দিতে পারে না, তাদেরকে বলছি দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আপনাকে উন্নতির চরমতম জায়গায় পৌঁছে দেবে। কিন্তু এটা শুধু কথার কথা না, আপনি খালে পড়ে আছেন হাত আপনাকেও বাড়াতে হবে, এবং আপনি একটা 10 ফুট খালে পড়ে থাকলে আপনার উঠতে যতক্ষণ টাইম লাগবে, আপনার কিন্তু একটা 100 ফুট খাল থেকে উঠতে তার 10 গুণ টাইম লাগতে পারে। অর্থাৎ আপনার ছক জন্মকুণ্ডলী কতটা এখন অশুভ, আপনার জন্মকুণ্ডলীতে কতটা অশুভ গ্রহের প্রভাব দশা চলছে, কতটা অশুভ গ্রহের ট্যানজেস্ট চলছে, তার উপর ডিপেন্ড করবে আপনি কত সময় কাজ পাবেন। পুলকবাবু অনেক জায়গায় ঠকে গিয়েছি, আর প্রতিকার করার সামর্থ্য নেই, দেখুন যদি অল্প কিছু দিয়ে হয়। এখন ব্যাপারটা হচ্ছে, ধরুন কথার কথা বলছি, সামান্য ইনফ্লুয়েঞ্জা জ্বর হলে পরে আপনি ডাক্তারের কাছে যে ওষুধে কাজ হয়, নিশ্চয়ই একটা জন্ডিস বা একটা ক্যান্সারের ক্ষেত্রে সেই খরচের ওষুধে কাজ হয় না, কাজেই যেরকম রোগ যেরকম সমস্যা তেমনি প্রতিকার। আপনি প্রথমেই স্যান্ডার করছেন, কোথাও কাজ পাইনি পুলকবাবু, আপনার কাছে এলাম, আপনি কি কাজ দিতে পারবেন? এখন মনই হচ্ছে পুনর্জন্মের কারণ, যেমনি ধরুন আপনার বাড়িতে পুরোহিত পুজো করছে, আপনি বুঝছেন যে পুরোহিত ভুল পুজো করছে, আপনি ধরুন পুজো জানেন, ধরুন আমি ব্রাহ্মণ, আমি সদ্গুরু আশ্রিত এবং ভারতবর্ষের বিভিন্ন সাধু মহাত্মা সঙ্গ করে আমি বেদ বেদান্ত শাস্ত্রের অনেক কিছু চর্চা করেছি, এবং আমি বুঝতে পারছি যে আমার বাড়িতে যে পুরোহিত পুজো করছে সে সম্পূর্ণ ভুল পুজো করছে, কিন্তু আমার কাজ হচ্ছে তিনি আমার পুরোহিত, পুরের হিত করার জন্য তিনি এসছেন, তিনি আমার কাছে সেই মুহূর্তে আচার্য স্বরূপ। যখন অর্জুন বিশ্বরূপ দর্শন করলেন, জ্ঞান লাভ করলেন, শ্রীকৃষ্ণ বলছেন যে অর্জুন এই জগতে মাত্র কয়েকজন ভাগ্যবান যিনি আমার এই ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, এবং তার মধ্যে তুমি নতুন সংযুক্ত হলে এর এই এই নামের বাইরে আর কেউ নেই, তখন ওপর থেকে একটা গর্জন ভেসে আসছে যে প্রভু আপনি ভুল করছেন, এর বাইরেও একজন আছে। শ্রীকৃষ্ণ মাথা তুলে বললেন, ও হনুমান তুমি? হনুমান বলল, হ্যাঁ। আপনি অর্জুনকে যা যা দেখেছেন প্রভু সব কিছু আমি দেখেছি। শ্রীকৃষ্ণ বললেন, তুমি তো দেখেছ, কিন্তু যখন আমি আচার্য স্বরূপ থেকে অর্জুনকে যে জ্ঞান দিচ্ছিলাম সেই জ্ঞান তুমি আচার্যের মাথায় বসে জ্ঞান লাভ করেছো, অর্থাৎ তুমি আচার্যের মাথায় চড়েছো, ঘোড়া টপকে ঘাস খেতে গিয়েছো, সোজা কথা গোদা বাংলায় বলতে গেলে যেটা, তোমার জ্ঞান নেগেটিভ শক্তিরূপে প্রভাবিত হবে। যখন রামচন্দ্রের রিকোয়েস্টে অনুরোধে লক্ষ্মণ রাবণ মৃত্যুশয্যায় শুয়ে আছেন, রাবণের মাতার কাছে গিয়ে বললেন, আমার দাদা রামচন্দ্র জানেন তো আপনি, তিনি পাঠিয়েছেন, তিনি দাদা বললেন নাকি আপনি খুব জ্ঞানী মানুষ, আপনি একজন আদর্শ ব্রাহ্মণ, তা আমাকে কিছু জ্ঞান দিন। রাবণ জ্ঞান দেওয়ার আগে একটা কথা বলেছিলেন,
যিনি আচার্য তার মাথায় কোনোদিন আসন গ্রহণ করতে নেই, তার নিচে আসন গ্রহণ করতে হয়। অর্থাৎ বাড়িতে যিনি পুরোহিত তিনি ভুল পুজো করুক, কালসর্প যোগে আপনার ভুল পুজো করুক, বা যে কোনো জায়গায় আপনার ভুল পুজো করুক, কিন্তু দেখতে হবে সেটা যেন ব্যভিচারী না হয়। আপনি আগে পুরোহিত নির্বাচন করুন। আপনি তারাপীঠে চলে গেলেন ব্যভিচারী তান্ত্রিকের সঙ্গে, যিনি থাক বলবো না কী হয় আপনারা আরও জানেন, কারণ আমি কোনোদিন তান্ত্রিক নিয়ে যাইনি, আমি শুনি বিভিন্ন জায়গা থেকে। তো দেখলেন সেইটা, কিন্তু গিয়ে যদি অপ্রীতিকর পরিস্থিতি দেখেন না, তাকে দোষ দেবেন না, তাকে আচার্য আপনি নির্বাচন করছেন, তাহলে সেইটা আচার্য নির্বাচনের আগেই করতে হতো। যখন আপনি আচার্যকে চ্যালেঞ্জ করছেন, পুরোবাবু আমার কাজ হবে তো, নেগেটিভ শক্তি যখন আপনার মধ্যে হয়েছে, আমি আপনাকে 100% আশ্বস্ত করছি, যেমনি আমি প্রত্যেকটা মানুষকে 100% আশ্বস্ত করি যে সব জায়গায় ঠকতে ঠকতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, সেই সকল মানুষকে আমি পুলক চক্রবর্তী চ্যালেঞ্জ করি, আমি প্রতিকারের ওপর অব্যর্থ চ্যালেঞ্জ গ্রহণ করি। আজকের দিনে আমি একমাত্র অ্যাস্ট্রোলজার যে প্যাডে সাল ধরে ধরে বিচার লিখে দিই, যেটা আজকের দিনে কোনো তন্ত্রমন্ত্র করে না, এই যে চ্যালেঞ্জটা পজিটিভ চ্যালেঞ্জ যেমনি আমি আপনাদের করি, ঠিক তেমনি নেগেটিভ চ্যালেঞ্জ আমি আপনাদের করছি। আপনার কাজ হওয়া খুব শক্ত। দেখুন, ভালো বীজ হলে ভালো গাছ হবে, কিন্তু সেটাকে উর্বর মাটিতে যেমনি রোপণ করতে হয় এটাও বাস্তব কথা, ঠিক তেমনি উর্বর মাটি হলেও হয় না, বীজটাকেও ভালো হতে হয়। আপনি প্রথমেই নেগেটিভ বীজের সূচনা করলেন আমার কাছে, প্রথম সাক্ষাতে আপনি নেগেটিভ কথা দিয়ে সূচনা করলেন, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে আপনার মধ্যে তন্ত্র মন্ত্র দেখি এত নেগেটিভ শক্তির প্রবাহমান হয়ে গিয়েছে, আপনার থেকে শুধু নেগেটিভ শক্তি বইবে এবং আমার পজিটিভ শক্তি সেখানে ক্রিয়া করবে, ঠিক কথা, কিন্তু তার রেজাল্ট বুঝতে অনেক টাইম লাগবে। পজিটিভ চিন্তা, পজিটিভ চিন্তা, তং বৈ প্রসন্না ভূমিমুক্তি হেতু, তিনি প্রসন্ন হলে সব কিছু হবেন, পজিটিভ চিন্তা রাখুন জীবনে, তারপর দেখা যাক, হয় না বলে কিছু নেই। আজকে আমি পুলক চক্রবর্তী খুব স্ট্রাগল করে আজকে জীবনের উন্নতি চরম থেকে চরমতম জায়গায় এখনও এগিয়ে যাচ্ছি, এবং বহু জনাকে এগিয়ে নিয়ে গেছি, আপনাকেও পারি এগিয়ে নিয়ে যেতে, উন্নতির চরমতম জায়গায় যেতে। এবং বলে রাখি, অনেক সময় হয়তো লাইভ প্রোগ্রাম আমি করতে পারবো না, অনেক সময় হয়তো এই মাসে ফেব্রুয়ারি মাসের এই শেষ থেকে মার্চের মাঝামাঝি বা শেষ পর্যন্ত আমি অনেক সময় লাইভ প্রোগ্রাম করতে পারবো না, কিছু কিছু সময় করব, এবং কিছু কিছু সময় আমি চেম্বারে অ্যাটেন্ডও করতে পারবো না, কারণ এই টাইমটুকু প্রায় মাঝে মাঝে আবার ফিরে আসবো। আমি অনেক সিদ্ধ মহাত্মাদের সান্নিধ্যে যাব এবং সেখানে নিজের পাওয়ার বাড়াবো, আমার ঘনিষ্ঠ কিছু ক্লায়েন্টদের পাওয়ার বাড়াতে আমি চেষ্টা করব। কাজে এই টাইমে হয়তো লাইভ বা লাইভে রেকর্ডিং বা এমনি রেকর্ডিং চলবে, বা অনেক সময় হয়তো চেম্বারে অ্যাটেন্ড করতে পারবো না, এবং এই অল্প টাইমের মধ্যে আমি কিন্তু বিরাট লোকের প্রতিকার করতে পারবো না। তবে যারা এগিয়ে আসবেন, নিরাশ আমি কাউকেই করবো না, সবার ক্ষেত্রে ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আপনাদের প্রতিকার আরও বিরাট মাত্রায় কাজ করে। তারপর আমি তার দাস বললাম, তিনি নির্ধারণ করবেন, তবে একটা জিনিস বলছি, বড় লোকের কাছে হাত পাতলে তিনি কিছু দেবেন, আপনাকে হয়তো 100 টাকা দেবেন না, কিন্তু 2 টাকা দেবেন, হাত পুলক চক্রবর্তীর কাছে না, হাত ঈশ্বরের কাছে পাতুন। ঈশ্বর, পুলক চক্রবর্তীকে দেখালাম, পজিটিভ চিন্তা নিচ্ছি যেন আমার কাজ হয়, দেখো কাজ হবেই হবে, ব্যর্থতা বলে কিছু নেই, আমি হাত বাড়িয়ে আছি, আপনি হাত বাড়ান, উন্নতির চরমতম জায়গায় আপনাকে পৌঁছে দেবো, এটাই আমার চ্যালেঞ্জ থাকলো। ভালো থাকুন।